হেমন্ত, এ মাসে অনেক ফার্নিচারের অর্ডার আছে। মালিক বলেছে যত সম্ভব বেশি পরিমাণে গাছ কাটতে। আজ তো কম শ্রমিক নিয়ে এলাম, কাল না হয় আরো দুজন লোক বেশি আনবো। ঠিক আছে, ওই প্রান্ত থেকে গাছ কাটা শুরু করো। হাজার হাজার, আমাদের মধ্যে একজন শ্রমিক নাই হয়ে গেছে। অনেক খুঁজলাম কিন্তু পাচ্ছি না। আরে কই যাবে, কোনো না কোনো ঝোপের ভিতরে কে ঘুমোচ্ছে। না হাজার, আমরা কি অনেক খুঁজেছি পাইনি। বেলা শেষ হয়ে গেল, অন্ধকার হয়ে যাচ্ছে, বাদ দাও, চলো আজকের মতো ফিরে যাই। কিন্তু হাজার, আমাদের একজনকে রেখে চলে যাব। তো কি করব, ওর জন্য কি সারা রাত কাটিয়ে দেবো এখানে? মন্টু, লোক কিছু বেশি নিয়ে এসেছো তো? জি হুজুর, আজ আরো বেশি পরিমাণে গাছ কাটা যাবে। ঠিক আছে। হুজুর, আজও আমাদের একজনকে পাওয়া যাচ্ছে না। এ কি নাটক শুরু করলি তোরা? শোন, কাজের মধ্যে যারা হাওয়া হয়ে যায় ওরা ফাঁকিবাজ, আমাদের লাগবে না এদের। যাকে পাচ্ছিস না তাকে ছাড়াই ফিরে চল। চোখ মুছতে মুছতে জয়নাল তাদের সাথে ফেরত গেল। হুজুর, আরো একজন হারিয়ে গিয়েছে। এই পুরনো নাটকটি আবার চলে এসেছে। হুজুর, আমাদের পক্ষে এভাবে আর কাজ করা সম্ভব না। আপনারা আমাদের টাকা দিন বা না দিন, এভাবে একের পর এক লোক হারিয়ে যেতে থাকলে আমরা কাজ করব না। তোর তো দেখছি বিশাল সাহস, একজন হারালে আরো দশজন নিয়ে আসবি। কাল বন্ধ করতে হবে কেন? শুধু আর দশজনকে নিয়ে আসলে কি সব সমাধান হয়ে গেল? যারা হারিয়ে গেল তাদের কি হবে, তাদের পরিবারে কি হবে? হ্যালো স্যার, আমরা একটা সমস্যায় পড়েছি। যেখানে কাঠ কাটতে আসছি প্রতিদিন সেখানে কোনো না কোনো লোক হারিয়ে যাচ্ছে। এদিকে আন্দোলন করতে শুরু করেছে শ্রমিকেরা যে এরকম অনিরাপদ ভাবে তারা কাজ করবে না, ওরা চায় তদন্ত হোক। সমস্যার সমাধান হবে। কি সমাধান স্যার? বড় স্যারের ছোট ছেলে তো গোয়েন্দা, স্যার বলেছেন সকালেই তাকে এখানে পাঠাবেন। লোক হারিয়ে যাওয়া কি আসলে কোনো দুর্ঘটনা নাকি এসব শ্রমিকের বেশি মজুরি দাবি করা ধান্দা? তিনি এসে সেই রহস্য বের করবেন। আসতে বলুন, এসে দেখুক আমরা সত্যি বলছি নাকি মিথ্যা। অন্টু, জঙ্গলের পাশের বাগানের বাড়িতে ছোট সারে থাকার ব্যবস্থা করো, যত্নের জন্য কোনো কমতি না হয়। কি ব্যাপার কামাল আঙ্কেল? বাবা তো একদম জরুরিভাবে আমাকে পাঠিয়ে দিল, কি হচ্ছে একটু বুঝিয়ে বলুন তো। ছোট স্যার, বুঝতে পারছি না, প্রতিদিনই কাজ শেষ হওয়ার পর দেখা যায় এই শ্রমিকদের মধ্যে কেউ হারিয়ে গেছে। ঘটনা ঘটে যখন ঠিক সন্ধ্যা চলে আসি করছে। জি স্যার, যখন একটু অন্ধকার হয়ে আসে চারপাশ। অন্ধকারে যেহেতু হতে পারে কোনো বন্যপ্রাণীর আক্রমণ, কিন্তু তাহলে তো লোকগুলো চিৎকার করত। সেটাই তো কথা ছোট স্যার, তাই আমাদের সন্দেহ আসলে এসব নাটক করে মজুরি বাড়ানো একটা প্ল্যান করেছে ওরা। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আশেপাশে ঘুরতে ঘুরতে আদনান জঙ্গলের ভিতরে একটা জলাশয়ের কাছে আসলো। কে ওখানে, কে বসে আছে? আমি সুরভি, কেন? না মানে এই জঙ্গলে এভাবে একটা মেয়ে মানুষ বসে আছেন? জঙ্গলই আমার বাড়ি। আদনান দেখতে পেল মেয়েটি খুবই সুন্দর। এই জঙ্গলে বাড়ি, ভয় পান না? এখানে আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা, এর প্রতিটা প্রান্ত আমার মুখস্থ, ভয় পাবো কেন? আমি এখানে একটা কাজে এসেছি, কিছুদিন থাকবো, জঙ্গলটা ভালো করে চেনে এমন কাউকে আমার দরকার।
তো আমি কি করতে পারি? আপনি কি আমাকে এ ব্যাপারে একটু সাহায্য করবেন? আমার এসবের সময় নেই। পরদিন আদনান আবারও জলাশয়ের কাছে যায়। সুরভি কেমন আছেন? ভালো, আপনি আবার এলেন? দেখুন, এই জঙ্গলে প্রায় কিছু মানুষ হারিয়ে যাচ্ছে। আমি একজন গোয়েন্দা, এই বিষয়ের একটা সমাধান করতে এসেছি। আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। মানুষ হারিয়ে যাচ্ছে? কোথায়, শুনিনি তো। ঠিক আছে, আমি আছি আপনার সাথে। হ্যাঁ, দুজন মিলেই বের করব কারাই মানুষগুলোকে গুম করছে। সুরভি চলো, যেখানে গাছ কাটা হচ্ছে তার আশেপাশে কোনো বন্যপ্রাণীর পায়ের ছাপ পায় কিনা খুঁজে দেখি। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। আর কি করা যায় বলো তো? এই জঙ্গলের কিছু কিছু জায়গায় গর্ত আছে, যার পাশে সারা বছর কাদা মাটি। আমরা দেখতে পারি লোকগুলো আসলে এখানে পড়ে গিয়েছে কিনা। তাই যদি হয়, এর আশেপাশে নরম মাটিতে পায়ের ছাপ থাকবে। বাবা আমাকে খুব ভরসা করে পাঠিয়েছেন। এখানে একটা সমাধান না করতে পারলে বাবার কাছে মুখ দেখাতে পারবো না। এই সমস্যার কোনো সমাধান করতে পারি বা না পারি, অন্তত রহস্যের জোট আমি তোমার জন্য খুলেই ছাড়বো। তোমার কথা শুনলেই ভরসা পাই। ঠিক আছে, চলো এখন কাজে আগাই। আমার আর ভালো লাগছে না, কত চেষ্টা করলাম কোনো সমাধানই করতে পারছি না। তোমাদের লোকেরা কি এখনো গাছ কাটা বন্ধ করে বসে আছে? বন্ধ করেছিল, তবে মাঝখানে আমার অনুরোধে আরো দুই দিন কাট কাটতে গেল। তারপর যা হওয়ার তাই হয়েছে, আবারও দুজন লোক নিখোঁজ। বলো কি, এভাবে তো চলতে দেওয়া যায় না। কি করব বলো তো, আমি চেষ্টা করলাম, তুমি কত সাহায্য করলে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? জানি না এই বুদ্ধি তোমার ভালো লাগবে কিনা, কিংবা তুমি বিশ্বাস করবে কিনা। তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি, তোমার সব কথা বিশ্বাস করি। প্লিজ বলো। এই জঙ্গলের মাঝ বরাবর একটা জায়গা আছে, সেখানে বাস করেন জঙ্গল কন্যা। জঙ্গল কন্যা আবার কি? জঙ্গল কন্যা হলেন তিনি, যিনি আমাদের জঙ্গলের সবকিছুর দেখভাল করেন। কোন প্রাণী অসুস্থ হলে তার আরোগ্য লাভের ব্যবস্থা করেন। এই জঙ্গলের গাছ মাটি সকলকে ভালো রাখতে জঙ্গল কন্যা ব্যস্ত। এ কেমন অসম্ভব কথা! বলেছিলাম তুমি বিশ্বাস করতে পারবে না। ঠিক তা না, এখন বলো আমাকে কি করতে হবে। মানুষগুলো যেহেতু জঙ্গলের ভিতরে এসে কাজ করছে, জঙ্গল কন্যার জানার কথা তারা কোথায় আছে, কেমন আছে। বলো কি, তাহলে কথা আমাকে আগে কেন বললে না? ভাবলাম আগে আমরাই চেষ্টা করি, আর তুমি ওনার কথা বিশ্বাস করবে কিনা বুঝতে পারছিলাম না। আমাকে নিয়ে চলো ওনার কাছে। আমি তোমাকে সেই নির্দিষ্ট স্থানের কাছে নিয়ে যাব, এরপর তুমি নিজে কথা বলে নিও। রাত গভীর হলে আদনান আর সুরভি হাঁটতে হাঁটতে এক জায়গার কাছে পৌঁছালো। আঙুল উঁচিয়ে সুরভি দেখালো আর বলল, ওখানে জঙ্গল কন্যা রাতে এসে কিছুটা সময় কাটান। তখন কাছে গিয়ে কথা বলে নিব, উনি কিছু মনে করবেন না তো? না করবেন না, জঙ্গলে সবার সুখ দুঃখ শোনাই তো ওনার কাজ। হঠাৎ করে আদনান দেখল সুরভি তার আশেপাশে কোথাও নেই। সুরভি, সুরভি কোথায় গেলে তুমি? আদনান প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। একটু পর এক অদ্ভুত নারী মূর্তি দেখতে পেল সে, যার অবয়ব দেখে নারী বোঝা গেলেও সারা শরীর থেকে অসংখ্য গাছের ডাল লতা বের হয়েছে, এমনকি তাতে ফুটে আছে সুন্দর ফুল, উড়ে বেড়াচ্ছে প্রজাপতি। আপনি কি সেই সম্মানিত জঙ্গল কন্যা? হ্যাঁ, কি চাও তুমি? আমি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছিলাম। আমার সন্ধান পেলে কি করি, তোমাকে তো দেখে শহুরে মানুষ মনে হচ্ছে। জি, ঠিকই ভেবেছেন, আমার এক বন্ধু আমাকে আপনার কাছে নিয়ে এসেছিল। কে সেই বন্ধু? কয়েক মুহূর্ত আগে সে এখানে ছিল, হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। আর কি বিপদ নিয়ে এসেছিলে? আমার বাবা এক ফার্নিচার কোম্পানির মালিক,
তিনি এই জঙ্গল থেকে কাঠ কেটে ফার্নিচার তৈরি করেন। গত কয়েকদিন যখনই কাঠ কাটতে এসেছে, শ্রমিকদের মধ্যে কেউ না কেউ হারিয়ে গেছে। তা আমি এখন কি করতে পারি? এই জঙ্গলে যা কিছু হয় তা সবই তো আপনি জানেন। আপনি কি আমাকে বলতে পারেন এরা কোথায় গেল? না, আমি পারি না। আপনি রেগে গেলেন কেন? আসলে সুরভি আমাকে বলেছিল জঙ্গলে সব দেখভাল আপনি করেন। হ্যাঁ করি, আর তাই তোমার প্রত্যেকটা লোককে আমি বন্দী করেছি। কি? দেখো, মগডালে প্রতিটা লোক অজ্ঞান অবস্থায় বাঁধা। কিন্তু কেন? তুমি তো জানোই এই জঙ্গলের দেখভাল করা আমার কাজ। তোমরা দিনের পর দিন এই জঙ্গল উজাড় করছো। বন্য প্রাণী, গাছ, মাটি, জঙ্গলের বাতাস তোমাদের কারণে মরতে বসেছে। আপনি নিষ্ঠুর। অথচ সুরভি বলেছিল এই সমস্যার সমাধান করবেন, আর সেই জন্যই আপনার কাছে নিয়ে এসেছিল। আমি কখনোই বলিনি আমি সমাধান করব। আমি বলেছিলাম রহস্যের জট খুলে দেব। আপনি বলেছিলেন মানে? সুরভি, তুমি? হ্যাঁ, তোমাকে আজকের দিন পর্যন্ত নিয়ে আসার জন্য তো অভিনয় করেছি। দুটো সমাধান আছে, কোনটা চাই? এক, তোমাকে ওদের মতো করে বেঁধে রাখবো অনন্তকাল। না, প্লিজ না। দুই, তোমার বাবাকে বোঝাও এই জঙ্গলে আর একটি গাছও কাটা যাবে না, আর একটি গাছ কাটা গেলে জঙ্গল কন্যা সবাইকে ধ্বংস করে ফেলবে। যা বলছো তাই হবে, কিন্তু কথা দাও, যদি ধ্বংসলীলা থেকে আটকাতে পারি এই লোকগুলোকে ছেড়ে দিবে? কথা দিলাম, তোমার বাবাকে বাধা গেলে এদের আর আটকাতাম না।